বুঝতেই পাচ্ছেন বিল্ডিংগুলোর কালার দেখে আমি কোথায় আছি। জয়পুরের পিঙ্ক সিটিতেই আছি আজকে। আরও একটা নতুন ভিডিও আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদেরকে আরেকবার জানাই, হর্নেট ম্যানের স্যালুট। আমি এখন আছি হাওয়া মহলে, অর্থাৎ জয়পুরের হাওয়া মহল। এই হাওয়ামহল কিন্তু সকাল 9টা থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে এবং এর টিকিট হচ্ছে 50 টাকা। তো হাওয়ামহলের ঠিক উল্টো দিকেই কফি শপ আছে, সেই কফি শপের উপরে এবার উঠছি। এখানে বসে কফি খাওয়ার সুন্দর ভিউ দেখাবো হাওয়ামহলের। তো উইন্ড ভিউ ক্যাফেতে আমরা আপাতত এসেছি। তো এখন ঠিক হাওয়ামহলের উল্টো দিকেই ক্যাফেটেরিয়াতে বসে আছি, কফি অর্ডার করেছি, আর পিছনেই দেখতে পাচ্ছি হাওয়া মহল, আর হাওয়া মহলের ভিউ দেখতে দেখতে কফি খাবো। আপনারা আগের ভিডিওগুলো যেমনভাবে সাপোর্ট করেছেন আশা করি এই ভিডিওটাও সেইভাবেই সাপোর্ট করবেন। খুব সুন্দর হাওয়া মহলটাকে দেখতে লাগছে, এদিক থেকে চোখ ফেরাতে ইচ্ছা করছে না। যদি আমরা এই দিকে তাকাই, এটা হচ্ছে নাহারগড় ফোর্ট, এখান থেকে দেখা যাচ্ছে। সুদূর রাজস্থানে এসেও অনেক চেনা পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। তো সামনে একজন দাঁড়িয়ে আছে আমার জন্যই, তো দেখাচ্ছি আপনাদেরকে। তো যেটা বলছিলাম, সুদূর রাজস্থানে এসেও কিন্তু পরিচিত মানুষদের সঙ্গে দেখা হয়ে যায়। তো জয়পুরে এসে এই চারজনের সঙ্গে দেখা হয়ে গেল। দেখা করে আপনাদেরকে সবাইকে দেখাই, শেখ মাসুম, ইসরাফিল, গানিউল মল্লিক, আরেকজন কোথায় গেল, আরেকজন চলে গেছে, ফোন এসে গেছে। তো এদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো, এদের সঙ্গে একটুখানি কথাবার্তা বলবো। আর ভিডিও সঙ্গে থাকবেন, এখনও ভিডিওটা কিন্তু শেষ হয়নি। মালে পাধারে সা বাপু বাজার মে। তো এখন আমরা বাপু মার্কেটে আছি। এখন আছি জয়পুরের ফেমাস বাপু মার্কেটে। এখান থেকে কিছু কেনাকাটি করছি, তো কিছু কেনাকাটি করেওছি। তো এখানে এলে আপনারা যা কিছু কিনবেন বার্গেনিং করে আপনারা কিনতে পারেন, জুতো অথবা কুর্তি অথবা শাড়ি অথবা আপনার পছন্দের যে কোনো জিনিস। এখানে বিশাল বিশাল দাম বলে। একটা কথা বলবো, তার সব থেকে বড় কারণ হচ্ছে যে জুতোটা শ্রমিক থাকে, শ্রমিকরা একটা জুতি কিনেছে, যেই জুতিটা 550 টাকা ফার্স্ট দাম বলেছিল সেটা 200 টাকায় কিনেছে সবাই মিলে। যদি আপনারা জয়পুরে আসেন ইন্দিরা মার্কেট অথবা বাপু মার্কেটে, এই দুটো মার্কেটে আপনারা কেনাকাটা করতে পারেন। কিছু যদি আপনাকে কিনতে হয় তাহলে আপনাকে অনেকটা বার্গেনিং করতে হবে, কারণ এখানে অনেক হাই প্রাইস আপনাকে বলবে। আপনি যদি বার্গেনিং করে নিতে পারেন তাহলে কিন্তু জয়পুর আপনার জন্য বেস্ট জায়গা জুতি এবং কুর্তি কেনার জন্য। তো জয়পুরে শপিং ডান, এবার জলমহলের দিকে যাব। যদি আপনাকে বলা হয় রাতে জয়পুরে আপনি কি দেখবেন, তাহলে আপনি হয়তো বলবেন হাওয়া মহল। আমি বলবো হাওয়া মহল ছাড়াও আরেকটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে পিছন দিকে জলমহল। 10টা বাজতে আর কিছুক্ষণ বাকি আছে, মার্কেটিং করেই এখানে চলে এসেছি। এখানে কিছুক্ষণ বসবো, বসে জায়গাটাকে উপভোগ করবো, এনজয় করবো, আর এখানে প্রচুর ঠান্ডা আছে। এটা হচ্ছে রাজাদের এন্টারটেনমেন্টের জায়গা। তো রাতের জয়পুরের সফর আজকে এখানেই শেষ করছি এই জলমহল দিয়ে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের এপিসোডে, ততদিনের জন্য। বন্দে মে কোয়ালিটি হ্যায়, হ্যাঁ বেঙ্গালি হ্যাঁ, হ্যাঁ নেই বিহারি হ্যাঁ, বাংলা জানতা হ্যায়, বাংলা সব জানতা হ্যায়, সারি ভাষা জানতা হ্যায়, পুরোটা পুরো জানো বাংলা, হ্যাঁ হ্যাঁ বাংলা পুরো জানি আমি, 4-5 বছর কলকাতায় ছিলে তুমি, হ্যাঁ।